নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব যেটা নিয়ে অনেক পুরুষ আমাদের কাছে আসেন এমনকি শুধু পুরুষ নয় তাদের স্ত্রীরাও বা মহিলা সঙ্গীরাও আমাদের কাছে এসে বলেন যে সে পুরুষ সঙ্গী শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশান হচ্ছে প্রথমে আগে বুঝতে হবে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশান কি কারণ অনেকের ধারণা হচ্ছে দশ মিনিট আগে ইজ্যাকুলেশান হচ্ছে মানে এটা প্রিম্যাচিওর এটা ঠিক নয় এক্সপেকটেশনটা বাস্তবের ওপর ভিত্তি করে হতে হবে অর্থাৎ রিয়ালিস্টিক এক্সপেকটেশন হতে হবে আমরা বলি যে সহবাসের এক মিনিটের মধ্যে যদি স্খলন হয় তাকে বলা হয় প্রিম্যাচিউরিলে মনে রাখতে হবে কতক্ষণে আপনার স্খলন হচ্ছে এটা কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম কেউ হয়তো আপনাকে বলেছে এক ঘন্টা পরে হচ্ছে সেটা কিন্তু ভুল ধারণা মোটামুটি বলা হয় দু তিন মিনিট পরে হওয়াটাই স্বাভাবিক কিন্তু এক মিনিটের যদি আগে হয় তখন তাকে বলা হয় প্রিম্যাচিওরি জ্যাকুলেশান কি কি কারণে হয় অনেক কারণে হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে স্মোকিংয়ের কারণে হতে পারে থাইরয়েডের প্রবলেম প্রস্টেটের প্রবলেমের কারণে হতে পারে তাছাড়া ইলেকট্রাই ডিসফাংশান বা লিঙ্গ শিথিলতার কারণে হতে পারে কারণ প্রিম্যাচিওর রিজাকুলেশান হলে শুধু বাড়িতে বসে থাকলে হবে না বা ভায়াগ্রা খেলে হবে না কারণ ভায়াগ্রা খেলে কিন্তু প্রিম্যাচিওর রিজাকুলেশন ঠিক হবে না ভায়াগ্রা হচ্ছে লিঙ্গ শিথিলতার ওষুধ ভায়াগ্রা কিন্তু শীঘ্র পতনের ওষুধ নয় তাহলে আমাদের ডাক্তারের চেম্বার এলে আমরা কী করি আমরা তাদের হিস্ট্রি নিই কিছু প্রশ্ন করি কিছু ওষুধ দিই তারপর কী কারণ পাওয়া যাচ্ছে তার উপর চিকিৎসা নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়াই চিকিৎসা করা হয় যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান না করে থাকেন তাহলে বিশেষ ধরনের কন্ডম আছে যে কন্ডমগুলোতে কিন্তু আপনার এই ডিউরেশনটা বাড়তে পারে অর্থাৎ প্রিমিয়া এচিওরিজ্যাকুলেশানটা কম হতে পারে দু নম্বর কিছু লোকাল অ্যানাসেটিক জেল আছে সেগুলো ইউজ করা যায় তাছাড়া কিছু টেকনিক আছে যেমন কেজেলস এক্সারসাইজ বা যেমন হচ্ছে ধরুন স্টপ স্টার টেকনিক বা হচ্ছে স্কুইজিং টেকনিক এর মাধ্যমে কিন্তু এই ট্রিটমেন্ট করা যায় এই ট্রিট এই টেকনিকগুলো খুব সোজা বোঝানোটা খুব সোজা আমাদের চেম্বারে আমরা পেশেন্টদেরকে বুঝিয়ে দিই তার মাধ্যমে কিন্তু অনেক পেশেন্ট ভালো থাকে তাছাড়া কিছু ট্রিটমেন্ট আছে কিছু মেডিসিন দেওয়া হয় যে মেডিসিনগুলো সহবাসের এক থেকে দু ঘন্টা আগে খাওয়া হয় কিন্তু মনে রাখতে হবে এই ধরনের মেডিসিনগুলো খেলে কিন্তু একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে অনেক সময় দেখা যায় পেশেন্টরা আজকে মেডিসিন নিল আর কালকে চেম্বারে চলে এলো বললো যে ডাক্তারবাবু মেডিসিনটা কাজ হয়নি অন্তত আট থেকে দশ বার মেডিসিন না খেলে কিন্তু বোঝা যাবে না মেডিসিনটা কাজ হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ যদি আপনার প্রিমিয়াচারি রিজাকুলেশান থাকে আগে দেখতে হবে এটা সত্যি প্রিমিয়াচারি রিজাকুলেশান কিনা তারপর সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারপর কিছু টেকনিক দেখিয়ে দেওয়া যায় আর তাছাড়া মেডিসিন দেওয়া যায় কিন্তু মেডিসিন নিলে একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে প্রথম দিনে অধৈর্য হলে হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আমাদের কাছে যদি অন্য কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ